সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি আরো একটি মন খারাপের বেড়ে কন্যা। কি নাম জানে? সবিতা। সবিতা, সবিজা। তা না কেন, যা কেন? মানে যা মানে সব জায়গা, মনের মানুষ মনের মতো একটা দেখা সব জায়গা নাকি? তোমার হাসিটা তো খুব সুন্দর, এই হাসি দেখে তো আজকে অনেক দর্শক প্রেমে পড়ে যাবে। আচ্ছা, এর আগে ইতিপূর্বে তো তুমি আমাদের সাথে প্রতিবেদন করছিলে, হ্যাঁ, তো তারপরে কি কোনো ফোন টোন যায় নাই তোমার কাছে? কেন মনের মতো মানুষ পাও নাই? কেন, কি নেই তোমার মাঝে? তোমার মাঝে মধু আছে বলেই তুমি ইউটিউবের সামনে চলে আসছো, তাই তো? এখন এই মধু কি অনেক জমা আছে? কি পছন্দ করো তুমি, আইসক্রিম পছন্দ করো না ললিপপ পছন্দ করো? কি চারটে পছন্দ করো বেশি না তুষ্টে পছন্দ করো? মানে কাঁঠালের মতো তুমি কি কাঁঠাল না কমলা? আমি কমলা। আচ্ছা, তোমার যে কমলা দুইটা আছে, কমলা গুলা খাওয়ার মতো কি কেউ এখন আছে? কমলায় তো অনেক রস থাকে, সেই রস কি কেউ এখন বলতে পাইছে? তোমার কয়টা ফোটা? একটা ফোটা। কানে কয়টা ফোটা? কানে দুই কানে দুইটা। আচ্ছা আচ্ছা, তো তোমার কি বিয়ে শাড়ি হয়েছে তো? না না ভাই, আমার বিয়ে শাড়ি হয়নি। আরে না, হয়েছে আমার হয়নি, আমি আপনাদের মিথ্যা বলে আমার কোনো লাভ আছে ভাইয়া? ও, মিথ্যা বলে কোনো লাভ নাই, হয়নি? না ভাইয়া, আমার সিরিয়াস হয়নি। সিরিয়াস? আচ্ছা দর্শক, আসলে নাক ফুল দেখলে আমরা অনেকে ভাবি যে বিয়ে হয়ে গেছে, তো ওনার বিয়ে হয় নাই। তো বেদে সম্প্রদায়ের মধ্যে যারা আছে তারা বিয়ের আগে আর কি নাকে নাক ফুলটা পরে। আচ্ছা, তোমার বাবা জানে কি করতো? আমার বাবা ভ্যান চালাইতো, রিক্সা। ভ্যান রিক্সা চালাইতো? আর মা? মানুষের বাড়িতে কাজ করতে। আচ্ছা ধরো, এখন মনে করো যে সামনেই তো লিচুর সিজন চলে আসতেছে, লিচু আম কাঁঠাল তিনটার ক্রিয়া কোন জিনিসটা তোমার ভালো লাগে? আমার ভাইয়া এখন টাকা পয়সা তো সেরকম নাই, আমার তিনটা খাইতেই ভালো লাগে, টাকা হলে তিনটাই বেশি। টাকা হলে তিনটাই ভালো লাগে? ধরো তিনটার থেকে যে কোনো একটা খাইতে হবে। তিনটার থেকে যে কোনো একটা, ধরো যে লিচুই খাইলাম। লিচু কেন ভালো লাগে? ছোট দেখা? হ্যাঁ, ছোট দেখা লিচুই খাই। তাহলে কি তোমার কি ছোট জিনিস পছন্দ হয় না বড় জিনিস? না ভাইয়া, ছোট জিনিস পছন্দ। ছোট জিনিস পছন্দ? আচ্ছা, তাহলে তুমি ধরো এই যে আমরা বাজারে যাই না, বাজারে গেলে কলা কিনতে যাই, তো সবজি কলা পছন্দ হয় না সাগর কলা? ভাই এখন যেইটা খাইলে মানুষে বলে যে গায়ে শক্তি হয়, ক্যালসিয়াম হয়, মুখে রুচি হয়, সেই কলাটাই জিনিস। কোনটা কিনা? এখন কলাটার নাম তো জানি না, কলাটার নাম তো জানি না। মানে কি সাইজে কি 6 ইঞ্চি না 12 ইঞ্চি? না ভাই, 6 ইঞ্চি 12 ইঞ্চি কলাটা খাইতে পারবো না, পেট ভরে যাইবো না। পেট ভরে যাইবো? তারপরে ওই যে সবজি কলা কিনো, তাই তো? সবজি কলাটা ছোট হয়। আচ্ছা যাই হোক, তোমার ওই যে এখন তো তাহলে কি চুষতেই খুব ভালো লাগে না? না ভাই, আমার চুষতে ভালো লাগে না। চুষতে ভালো লাগে না? না, মানে চুষাইবো না কাউকে? না ভাই, কেউ যদি বলে যে ফোন দিয়ে যে আসো আমরা একসাথে চুষা চুষা সেভেন আপ খাই, তাহলে কি চুষা চুষা সেভেন আপ খাবো? না ভাই, চুষা চুষা কেন খাইবো, গেলে সে ঢেলে খাইবো। ঢেলে খাবা? হ্যাঁ, সেভেন আপ গেলে সে ঢেলে খাইবো। ওই যে পাইপ দিয়ে চুষবা না? না, পাইপ দিয়ে চুষতে পারি না তো, তার জন্য পাইপ দিয়ে চুষতে খাইবো। সেই রসটা কি তুমি তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, সেই রস কি কারোর খাওয়াবা? কারোর খাইবো কেন ভাইয়া, যে আমার স্বামী একমাত্র তারাই খাওয়ানি। রসে ভিজে দিবা? খাওয়াইতে? হ্যাঁ, খাওয়াইতে খাওয়াইতে পারে, যে আমার স্বামী সে তো সবকিছুই আমার অধিকার আছে। সবকিছুই তোমার অধিকার আছে? না,
আচ্ছা যাই হোক, অনেক রস খাওয়াইছো, মানে অনেক রস খাওয়াবা, বুঝতে পারলাম। এখন মনে করো যে আমরা বাজারে গেলাম, হ্যাঁ, বাজার থেকে কি কিনবা? যে তোমার স্বামী হবে তাকে কি আগে বলবো যে খাবার দাবার কিনো না মেকআপ কিনো, কোনটা আগে কিনবো? খাবার দাবার কিনবো, মেকআপ কিনবো, সবসময় দেয় নাকি? আমার বাবাটা এখন অসুস্থ যদি আমার একটু উপকার করে। আমার মোবাইল নাই, আমি বান্ধবীর মোবাইল দিয়ে একটু সামনে দাঁড়াইছি, যেমন পাশে থাকতো মোবাইল কেটে দিয়ে আমি তাকেই ভালোবাসতাম। আমার বয়স ভাইয়া 16 বছর। 16 বছর, এখন ধরো এই যে প্রতিবেদনের পরে তোমাকে 40 বছর একটা ছেলে ফোন দিল, তাহলে কি তাকে বিয়ে করবো? ফোন ফেলে দিয়ে করবো ভাইয়া, যে আমার বাবা মা একটু দায়িত্ব নেবে, মানে পুরোপুরি দায়িত্ব না, আমার মা সিঙে মিশিংয়ের কাজ জানে, যদি একটা মেশিন কিনে দিতে পারে যে আমরা বিয়া করবো, শাশুড়ি হিসাবে তো আমার মাকে একটা মেশিন দিতেই পারে তার মা হিসাবে। দাদা তুমি তো মাত্র 16 বছরের ছুরি, আর ওটা তো 40 বছর 50 বছর, হইলে কি হইবো ভাইয়া? সব তো মিটাইতে পারবো না। কেন ভাইয়া, ভালোবাসা সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব, যদি মেশিন টেশিন দুর্বল হয়ে থাকে। কেন দুর্বল হয়ে গেলে দরকার পড়লে আবার ঠিক করে নিমি। তুমি পারবা ঠিক করতে? হোক, পারবো না। কেমনে সম্ভব? দুর্বল মেশিন তো ঠিক করা সম্ভব না। আল্লাহই দিব ঠিক কইরা, আল্লাহই ঠিক করে দিবে। তোমার কি বেশি সময় ভালো লাগে না কম সময় ভালো লাগে? আমার কম সময় ভালো লাগে। কম সময় ভালো লাগে, তাহলে তো তোমার জন্য পুরো জামাই ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে? আছে ভাই, আমার দুইটা বান্ধবীর নাম্বার দিবেন। আচ্ছা, নাম্বার দুইটা বলে দাও তো। আচ্ছা, 01 01, নাম্বার মুখস্থ নাই? 744, নাম্বারটা আবার বলো। 01744603849। আচ্ছা, এই নাম্বার, এই একটা নাম্বার, আর আরেকটা নাম্বার? ওয়ান থ্রি জিরো সেভেন ফোর নাইন। আচ্ছা, এই দুইটা নাম্বারে ফোন দিলে সরাসরি কি নাম জানি কি তোমার? সবিজা। একটা থাইকে সবিজা, একটা থাইকে সবিজা, হ্যাঁ, একটা থাইকে সবিজা লাগা, মনের মতো একটা হইলেই তো যথেষ্ট ভাই, অতগুলা দিয়ে কি করব? অতগুলা লাগবে না তোমার? একটা হইলেই যথেষ্ট, একটা হইলেই যথেষ্ট। কিসে উঠা কেন তোমার? কিসে মানে খোপা বাঁধছিল না? হ্যাঁ ভাইয়া, খোপা বাঁধা। যাই হোক দর্শক, আপুর সাথে অনেক কথা হইলো, আপু তার জীবনের টোটাল কাহিনিগুলোই বললেন। আগামীতে অন্য কোনো দিন আবারও আপুকে নিয়ে আসবো, সেই পর্যন্ত দর্শক আমাদের সহকারেই আমাদের পাশে থাকবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বের লেনদেন করবেন। আর মনে হয় আপুর দুইটা নাম্বারই কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে না আপু? না ভাই, বন্ধ হইব যে আমার ভালোবাসে মোবাইল কিনা দিব, আমি নতুন মোবাইল নতুন সিম কিনা, তাহলে বান্ধবীদের নাম্বার বান্ধবীদের দিয়ে দিব, মনের মানুষ যদি পায়, আর মনের মানুষ যদি বলে এই নাম্বার চেঞ্জ করে অন্য কোনো নাম্বার নেওয়ার জন্য, সেক্ষেত্রে হবে। এবং যদি সে মনের মানুষ পায় তাহলে অবশ্যই আর একটা প্রতিবেদন করে দর্শককে জানিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া, জানিয়ে দেবো যে আমার ভালোবাসবে, আমি তার নামও বলবো, তার কথা বলবো যে আমার ভালোবাসবে মোবাইল কিনে, সে যদি ভালোবাসে আমার একটা ভিডিও মোবাইল কিনে দেয়, আমি সারাক্ষণ তার লগে ভিডিও কলে দেখবে, কথা বলবো তাকে, দেখবো ভিডিও কলে সব দেখাবো। না না, সেই কেন দেখাবো? যে আমার স্বামী হইব তারাই আমি সব কিছু দেখাইনি। যে তোমার স্বামী হইব তারে সব কিছু দেখাইবো? হোক, যে আমার স্বামী বিয়ের পরে আমার সব কিছু তার অধিকার আছে। বিয়ের আগে দেখাইবো না? কেন বিয়ের আগে দেখাবো? সে তো মহাপাপ। মহাপাপ, যাই হোক, পাপ দরকার নাই। আগামীতে অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে আবার আসবো। আজকে